আমার লাইফে অনেক ভালোবাসার মানুষ আছে, যাদেরকে চেনো না, তাদের সম্বন্ধে এক সেকেন্ডও টাইম ওয়েস্ট করো না। অপবিশ্বাস এবং বুবলির পারিবারিক দ্বন্দ্ব যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং ভক্তদের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, ঠিক তখনই মুখ খুলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। আমার মনে হয় জীবনে ভালো খারাপ সবকিছুরই আছে, সোশ্যাল মিডিয়ারও কিন্তু ভালো এবং খারাপ আছে। সো আমি যেহেতু একজন পজিটিভ মানুষ, সো পজিটিভ দিকটাই দেখি, যেগুলো আমাকে শেখায়, যেগুলো আমাকে ইন্সপায়ার করে সেই জিনিসগুলো আমি ফলো করি। বাকি নেগেটিভ জিনিস আমাকে এফেক্টও করে না এবং মানে আমি আমার চোখেও পড়ে না। অপবিশ্বাসকে উদ্দেশ্য করে শুভশ্রী গাঙ্গুলী আরো বলেন, তোমার জীবনে অনেক ভালোবাসার মানুষ আছে যারা তোমাকে ভালোবাসে, তাই বুবলি তোমাকে নিয়ে কি বললো বা কি করলো সেগুলো তোমার দেখার বিষয় না। ইউ বি প্লিজ কনফিডেন্ট, বিকজ তোমার লাইফে অনেক ভালোবাসার মানুষ আছে যারা তোমাকে পাগলের মতো ভালোবাসে, তাদের কমেন্টস, তাদের মুভমেন্ট তোমার জন্য ইম্পর্টেন্ট হওয়া উচিত। যাদেরকে চেনো না, জানো না, যারা তোমার বিষয়ে কিছু জানে না, তোমার জীবন সম্বন্ধে কিছু জানে না, তাদের সম্বন্ধে এক সেকেন্ডও টাইম ওয়েস্ট করো না ভেবে বা দুঃখ পেয়ে।